শক্তি ক্ষয়ের মাত্র 24 ঘন্টার মধ্যে এক নির্দল পঞ্চায়েত সদস্যকে নিজেদের দলে টেনে বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে শক্তি বৃদ্ধি করল বিজেপি। বৃহস্পতিবার দলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা দপ্তরে শ্যামল ব্যানার্জি নামে ওই নির্দল পঞ্চায়েত সদস্যের হাতে দলীয় পতাকা তুলে দেন বিজেপির বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি বিল্লেশ্বর সিনহা। প্রসঙ্গত, 12 আসন বিশিষ্ট বিষ্ণুপুরের অযোধ্যা গ্রাম পঞ্চায়েতে এবার 6টি আসনে জয়লাভ করে তৃণমূল, 5টিতে বিজেপি এবং 1টিতে নির্দল প্রার্থী জয়লাভ করেন। এর আগে বুধবার সকালে বিজেপির প্রতীকে নির্বাচিত সালমা মুর্মু নামে এক পঞ্চায়েত সদস্যকে নিজের দলে টেনে নেয় তৃণমূল। এবার প্রাক্তন তৃণমূল কর্মী হিসেবে পরিচিত অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের 46 নম্বর আসন থেকে জিতে আসা শ্যামল ব্যানার্জিকে নিজেদের দলে টেনে শাসক দলকে ধাক্কা দেওয়ার চেষ্টা বিজেপি করল বলে অনেকে মনে করছেন। আজ বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিষ্ণুপুর ব্লকের অন্তর্গত অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের 46 নম্বর ভোটের নির্দল থেকে জয়ী প্রার্থী বিশিষ্ট সমাজসেবী শ্যামল ব্যানার্জি আজকে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে ভারতীয় জনতা পার্টির পরিবারে আজকে স্বাগত করে তাকে স্বাগত জানাই। আগামী দিনে তৃণমূলের সজল ঘোষণের বিরুদ্ধে, কাটমানের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করব এবং তৃণমূলকে এখান থেকে উৎখাত করব, তৃণমূলকে প্রত্যেকটা আসনে পরাজিত করব। এটা নিয়ে আজ আগামী দিনে লড়াই করব। আমরা চাই সমগ্রকে আমরা পেয়েছি। বিজেপিতে আসা নির্দল পঞ্চায়েত সদস্য শ্যামল ব্যানার্জি বলেন, নরেন্দ্র মোদীর উন্নয়নের কর্মযজ্ঞে সামিল এবং তৃণমূলে সন্ত্রাসের জবাব দিতেই তিনি বিজেপিতে যোগ দিলেন। আমি ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে জনমুখী প্রকল্পগুলো আছে সেগুলো দেখে মুক্ত হয়েছি এবং মানুষও চাইছে নরেন্দ্র মোদীকে সাপোর্ট করার জন্য, তার জন্য আমি জয় করছি এবং তৃণমূল যেভাবে সন্ত্রাস করছে আমার উড়ো উত্তেজে চালাচ্ছে তার থেকে মুক্তি পেতে চাইছি। ওই তৃণমূল যে দলটা আছে সেই দলটাকে উৎখাত করার জন্য আমি বিজেপিতে জয়েন করলাম আর বিজেপি একমাত্র পারবে তৃণমূল দলটাকে চিরতর পশ্চিমবাংলা থেকে বাদ দিয়ে দেবে। লড়াইটা থাকবে বরাবরই, আমরা দুর্নীতিমুক্ত পঞ্চায়েত চেয়েছি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই থাকবে বরাবর, আমরা লড়াই করেছি। এরপরে বিজেপির হাত ধরে লড়াইটা আরও জোরদার করতে পারবো। আমার উপরে ব্লক সভাপতি মহাদেব পালের নেতৃত্বে ঢিল ঝোড়া হয়েছে, আমার বাইক টানাটানি হয়েছে, আমাকে জানিয়ে পেরেন্ত নরেন্দ্র মোদীর আদর্শে অনুপ্রাণিত হয়ে আমি দলটা করতে চাই, উন্নয়ন করতে চাই। আমার একটাই লক্ষ্য, দুর্নীতিমুক্ত পঞ্চায়েত হোক, দুর্নীতিমুক্ত বিষ্ণুপুর হোক এবং দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত পশ্চিমবাংলা হোক, একদম নিজের ইচ্ছা। আমি বরাবরই নরেন্দ্র মোদীকে আমার আদর্শ বলে মনে করি। তৃণমূলের বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সহ সভাপতি দিব্যেন্দু ব্যানার্জির দাবি, কে কার আদর্শে অনুপ্রাণিত হবে সেটা আমাদের ভাবার বিষয় নয়, মানুষ উন্নয়নের সঙ্গে ও তাদের সঙ্গে আছেন বলে তিনি দাবি করেন। কে কার আদর্শে অনুপ্রাণিত হবে এটা আমাদের বিষয় নয়, তৃণমূলের সেটা ভাববার বিষয় নয়, মানুষের উন্নয়নের পাশে মানুষ আছে, তৃণমূল মানুষের যে উন্নয়নের যে উপহার মানুষকে দিয়েছেন মানুষ সেটা তার দলকে সেটা ব্যাক করে দিয়েছে, মানুষ দুহাতে উজাড় করে মানুষ আশীর্বাদ করেছে তৃণমূলকে। এবারে বিক্ষিপ্তভাবে কে কার আদর্শে উদ্বুদ্ধ হচ্ছেন না হচ্ছেন, পশ্চিমবাংলা থেকে বিজেপির ধুয়ে মুছে সাফ হয়ে গেছে এবং 24 সালে একবারে যেটুকু আছে সেটুকু পরিষ্কার হয়ে যাবে। নিউজ আজ বাংলা, বাঁকুড়া। ঘর হবে সেরার সেরা, সবার কাছে মডেল, চিন্তা কিসের, সঙ্গে আছে কেবি মার্বেল। মনের মতো মার্বেল, গ্রানাইট, টাইল, স্যানিটারি ফিটিংস এর একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল। যোগাযোগ 9434059753 অথবা 8918126044। আমাদের ঠিকানা বসন্তপুর আমতলা মোড়, আরামবাগ, হুগলি। সাজাবো আমি স্বপ্নের বাড়ি, কেবি মার্বেলস এ দেবো বাড়ি।